বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকের ক্লাসে আমি তোমাদের ক্যান দিয়ে কিভাবে প্র্যাকটিস করতে হয় তা দেখিয়েছি। আজকের আমি কুট, মে, মাইট, শুট মাত্র এই চারটা দিয়ে প্র্যাকটিসটা একটু দেখাবো। তোমরা এই প্র্যাকটিসটা অনুরূপ যদি ভাষায় নিয়মিত করো তা ইংরেজি কোনো জটিল ভাষা হিসেবে আর থাকছে না, এটা খুব সহজ হয়ে যাবে। তোমরা অনার্গল ইংরেজিতে কথা বলতে পারবে। ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ইফ ইউ ফলো মাই মেথড। আমি এখন প্র্যাকটিসে যাচ্ছি। আমি পড়তে পারতাম আই কুড ইট, আমরা পড়তে পারতাম উই কুড ইট, তুমি পড়তে পারতে ইউ কুড ইট, তোমরা পড়তে পারতে ইউ কুড ইট, সে পড়তে পারত হি কুড ইট, সে পড়তে পারত সি কুড ইট, তারা পড়তে পারত দে কুড ইট, ইহা পড়তে পারত ইট কুড ইট। আমি খেলতে পারতাম আই কুড প্লে, আমরা খেলতে পারতাম উই কুড প্লে, তুমি খেলতে পারতে ইউ কুড প্লে, তোমরা খেলতে পারতে ইউ কুড প্লে, সে খেলতে পারত হি কুড প্লে, সে খেলতে পারত সি কুড প্লে, তাহারা খেলতে পারত দে কুড প্লে, ইহা খেলতে পারত ইট কুড প্লে। আমি নাচতে পারতাম আই কুড ড্যান্স, আমরা নাচতে পারতাম উই কুড ড্যান্স, তুমি নাচতে পারতে ইউ কুড ড্যান্স, তোমরা নাচতে পারতে ইউ কুড ড্যান্স, সে নাচতে পারত হি কুড ড্যান্স, সে নাচতে পারত সি কুড ড্যান্স, তাহারা নাচতে পারত দে কুড ড্যান্স, ইয়া নাচতে পারত ইট কুড ড্যান্স। এভাবে তোমরা 200টি ভাগকে এই কুট দিয়ে প্র্যাকটিস করবে। এই কুট দিয়ে 200 ভাগকে প্র্যাকটিস করার পরে তোমরা শুডের দিকে যাবে। আমার পড়া উচিত আই শুড ইট, আমাদের পড়া উচিত উই শুড ইট, তোমার পড়া উচিত ইউ শুড ইট, তোমাদের পড়া উচিত ইউ শুড ইট, তাহার পড়া উচিত হি শুড ইট, তাহার পড়া উচিত সি শুড ইট, তাহাদের পড়া উচিত দে শুড ইট, এর পড়া উচিত ইট শুড ইট। আমার খাওয়া উচিত আই শুড ইট, আমাদের খাওয়া উচিত উই শুড ইট, তোমার খাওয়া উচিত ইউ শুড ইট, তোমাদের খাওয়া উচিত ইউ শুড ইট, তাহার খাওয়া উচিত হি শুড ইট, তাহার খাওয়া উচিত সি শুড ইট, তাহাদের খাওয়া উচিত দে শুড ইট, ইহার খাওয়া উচিত ইট শুড ইট। আমাদের শেখা উচিত আমার শেখা উচিত আই শুড লার্ন, আমাদের শেখা উচিত উই শুড লার্ন, তোমার শেখা উচিত ইউ শুড লার্ন, তোমাদের শেখা উচিত ইউ শুড লার্ন, তাহার শেখা উচিত হি শুড লার্ন, তাহার শেখা উচিত সি শুড লার্ন, তাহাদের শেখা উচিত দে শুড লার্ন, ইহার শেখা উচিত ইট শুড লার্ন। আমাদের ঘুমানো উচিত আই শুড, আমার ঘুমানো উচিত আই শুড স্লিপ, আমাদের ঘুমানো উচিত উই শুড স্লিপ, তোমার ঘুমানো উচিত ইউ শুড স্লিপ, তোমাদের ঘুমানো উচিত ইউ শুড স্লিপ, তাহার ঘুমানো উচিত হি শুড স্লিপ, তাহার ঘুমানো উচিত সি শুড স্লিপ, তাহাদের ঘুমানো উচিত দে শুড স্লিপ, ইহার ঘুমানো উচিত ইট শুড স্লিপ। তারপরে আমি যাচ্ছি মে, মে আর ক্যান, ক্যান সরাসরি পারা আর মে একটু সন্দেহ থাকা। যেমন সে আসতেও পারে, অর্থাৎ সে আসলেও আসতে পারে, এরকম বোঝানোর জন্য মেম অবহৃত হইবে। তাই আমি এটা প্র্যাকটিস করছি। আমি আসতেও পারি আই মেকাম, আমরা আসতেও পারি উই মেকাম, তুমি আসতেও পারো ইউ মেকাম, তোমরা আসতেও পারো ইউ মেকাম, সে আসতেও পারে হি মেকাম, সে আসতেও পারে সি মেকাম, তাহারা আসতেও পারে দে মেকাম, ইয়া আসতেও পারে ইট মে কাম। আমি যাইতেও পারি আই মেগো, আমরা যাইতেও পারি উই মেগো, তুমি যাইতেও পারো ইউ মেগো, তোমরা যাইতেও পারো ইউ মেগো, সে যাইতেও পারে হি মেগো, সে যাইতেও পারে সি মেগো, তারা যাইতেও পারে দে মেগো, ইহা যাইতেও পারে ইট মেগো। এখন আসছি আমি উডের প্র্যাকটিসে। উড অতীতের অভ্যাস বুঝাবে আর ইউজ টু আছে পাশাপাশি, এটাও অতীতের অভ্যাস বোঝানোর জন্য। তবে মনে রাখতে হবে উডটা হইল যে অভ্যাসটা নিয়মিত বুঝাবে আর ইউজ টু হল যে অভ্যাসটা অনিয়মিত বুঝাবে। এখন আমি উডের প্র্যাকটিস করছি। তবে আর একটু মনে রাখতে হবে এটা বাংলার শেষ অংশে ততে তামতেন থাকবে। আমি পড়িতাম আই উড ইট, আমরা পড়িতাম উই উড ইট, তুমি পড়িতে ইউ উড ইট, তোমরা পড়িতে ইউ উড ইট, সে পড়িত হি উড ইট, সে পড়িত সি উড ইট, তাহারা পড়িত দে উড ইট, ইহা পড়িত ইট উড ইট। সে আমি মিথ্যা বলিতাম আই উড টেলে লাই, আমরা মিথ্যা বলিতাম উই উড টেলে লাই, তুমি মিথ্যা বলিতে ইউ উড টেলে লাই, তোমরা মিথ্যা বলিতে ইউ উড টেলে লাই, সে মিথ্যা বলিত হি উড টেলে লাই, সে মিথ্যা বলিত সি উড টেলে লাই, তারা মিথ্যা বলিত দে উড টেলে লাই, ইয়া মিথ্যা বলিত ইট উড টেলে লাই। এখন আমি মাইটে যাচ্ছি। আমি আসতেও পারতাম আই মাইট কাম, আমরা আসতেও পারতাম উই মাইট কাম, তুমি আসতেও পারতে ইউ মাইট কাম, তোমরা আসতেও পারতে ইউ মাইট কাম, সে আসতেও পারতে হি মাইট কাম, সে আসতেও পারত সি মাইট কাম, তাহারা আসতেও পারত দে মাইট কাম, ইয়া আসতেও পারত ইট মাইট কাম।
আমি নাচতেও পারতাম আই মাইট ড্যান্স, আমরা নাচতেও পারতাম উই মাইট ড্যান্স, তুমি নাচতেও পারতে ইউ মাইট ড্যান্স, তোমরা নাচতেও পারতে ইউ মাইট ড্যান্স, সে নাচতেও পারত হি মাইট ড্যান্স, সে নাচতেও পারত শি মাইট ড্যান্স, তাহারা নাচতেও পারত দে মাইট ড্যান্স, ইহা নাচতেও পারত ইট মাইট ড্যান্স। এভাবে তোমরা বাসায় কমপক্ষে 30-60 মিনিট প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করার পরে যখন তোমাদের সেন্টেন্স স্ট্রাকচার সব ঠিক হয়ে যাবে, তারপর তোমরা পরস্পর বন্ধুদের সাথে কথা বলতে চেষ্টা করবে, তাহলেই তোমরা এ ব্যাপারে সাকসেসফুল হবে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট।